আজ 7ই এপ্রিল 2022, আর আজ পৃথিবীতে আছড়ে পড়তে পারে একটি ভূচৌম্বকীয় ঝড়। এমনই পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওশিয়নিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার, যাকে সংক্ষেপে NOAA মানে নোয়া বলে থাকি, যা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। এই নোয়া বা NOAA-র তরফে জানানো হয়েছে যে ফিলামেন্ট, এবার ফিলামেন্ট কাকে বলে জানিয়ে দিই, সৌরপৃষ্ঠের উপর অত্যন্ত ঘন এবং শীতল আয়োনাইজড গ্যাসের মেঘ হলো সোলার ফিলামেন্ট, যা বিপরীত চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে। তো সেই ফিলামেন্ট বিস্ফোরণের ফলে যে করোনাল মাস ইজেকশন আসার কথা ছিল, তার প্রতিক্রিয়া হিসেবে 6 এবং 7ই এপ্রিল একটি ভূচৌম্বকীয় ঝড় বা সৌরঝড় হতে পারে। এখানে করোনাল মাস ইজেকশন কি আপনাদের একটু জানিয়ে দিই, সূর্যের চৌম্বক ক্ষেত্রে প্রচুর শক্তি আছে, কখনো কখনো প্রবল বিস্ফোরণ হয় যা পরমাণু বোমার মতো হয়, সেখান থেকে যে শক্তি বেরিয়ে আসে সেটাই হলো করোনাল মাস ইজেকশন, এবং সেখান থেকেই এই সৌরঝড়টি হতে পারে। তবে সেই ঝড়ের আশঙ্কায় সাধারণ মানুষের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি, এটা ভালো খবর। ঝড়টিকে G1 শ্রেণীতে রাখা হয়েছে। G1 মানে কিন্তু ছোটোখাটো শ্রেণী। পৃথিবীর মেরুজ্যোতির উপর প্রভাব পড়ার পাশাপাশি পৃথিবীর বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, মোবাইল নেটওয়ার্ক, GPS, রেডিও যোগাযোগ ব্যবস্থা, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা, যেরকম বিষয়ের উপর ক্ষতি হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যেমন ভূচৌম্বকীয় ঝড়ের জেরে বড় ধাক্কা খেয়েছিল টেসলা এবং SpaceX-এর CEO এলন মাস্কের স্টারলিংক প্রকল্প, ভূচৌম্বকীয় ঝড়ের কারণে 40টি উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনিতে সৌরঝড়কে G1 থেকে G5 শ্রেণীতে বিভক্ত করা হয়। G1 বা G5 শ্রেণীভুক্ত ভূচৌম্বকীয় ঝড়ের কারণে পৃথিবীতে জোরদার প্রভাব পড়ে, বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হয়। তবে এবার যে G1 ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আজ, তাতে পৃথিবীর উপর সেরকম প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, ছোট্টর উপর আপনাদের ইনফরমেশানটি দিয়ে দিলাম, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।